আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে, মাটন রোগান জোস। মাটন রোগান জোস করার জন্য এখানে আমি মাটন নিয়েছি 1 কেজির মতো, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটন রোগান জোস করতে আমার কী কী মশলা লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি। মাটন রোগান জোস তৈরি করার জন্য এখানে আমি টক দই নিয়েছি 1 কাপের মতো। এই টক দইয়ের মধ্যে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে, যতটুকু মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি পাউডার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটাকে এখন এক সাইডে রেখে দেব। মাটন রোগান জোস করার জন্য এখানে আমি গোটা মশলা নিয়েছি কিছু, তেজপাতা নিয়েছি 2টা, কালো এলাচ নিয়েছি 3টা বড়, সবুজ এলাচ 4-5টা, কালো গোলমরিচ নিয়েছি কয়েকটা, লবঙ্গ নিয়েছি কয়েকটা, দারচিনি নিয়েছি 3-4 টুকরো, আর এখানে 2 টেবিল চামচ আদা বাটা আছে, আর 2 টেবিল চামচ রসুন বাটা আছে, আর এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর লাগবে তেল। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। মাটন রোগান জোস তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি আমি 2 কাপের মতো। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা। এখানে গোটা মশলা আছে তেজপাতা, কাবাব চিনি, কালো গোলমরিচ, সবুজ এলাচ, গোলমরিচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম গোটা মশলাগুলো। এখন এর মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, মিডিয়াম হিটে ঢেকে আরো 5 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পানি। এখানে আমি যেহেতু 1 কেজি খাসির মাংস নিয়েছি, এখানে আমি পানি দিয়ে দেব 8 কাপ। এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে আর মাংসের স্টকটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমি ঢেকে 1 ঘন্টার মতো মিডিয়াম লো হিটে রান্না করে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। মাটন ইয়াকনি রেডি হয়ে গিয়েছে। এটাকে আপনারা মাটন স্টক বলতে পারেন অথবা মাটন ইয়াকনিও বলতে পারেন। এখন আমি যে মশলাটা তৈরি করছিলাম টক দইয়ের মধ্যে দিয়ে সব গুঁড়া মশলা দিয়ে, এই মশলাটা এখন দিয়ে দেব। মাটন রোগান জোসের যে আসল কালারটা এখন চলে আসবে। মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন
ঢাকনা ঢেকে দিয়ে 30 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম লো হিটে। ফিরে এলাম 30 মিনিট পরে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে মাটন রোগান জুসের। কাশ্মীরি চিলি পাউডারটা দেওয়াতে কিন্তু কালারটা এত সুন্দর আসছে। কাশ্মীরি চিলি পাউডার কিন্তু অত ঝাল না, কালারের জন্য এটা দেওয়া হয় মূলত। কাশ্মীরি চিলি পাউডার ছাড়া কিন্তু মাটন রোগান জুস রান্না করা যায় না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাটন রোগান জুস। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।